এই মহিলাকে আমি ফালতু মহিলা বলছি বলছি এটা একটা অনলাইন পেজ আপনার মামার বাড়ি না ফ্রিতে ক্রিম দিলে বলতেন না সত্যি সি তাই না মানে যাই হোক ওনাকে কথাগুলো কেন বলছি সেটাই জাস্ট বলার জন্য আমি এই ভিডিওটা করছি ভিডিওটা ওনার নাম সাদিয়া আক্তার উনি একটা ফেক আইডি দিয়ে চালায় এবং উনি এভাবেই মনে হয় মানুষের কাছ থেকে এভাবে মানে নিজের সমস্যা বলে প্রোডাক্ট নিয়ে বেড়ায় ব্যাপারটা দেখানোর জন্যই ভিডিওটা করা এই রকমের আমার কিন্তু প্রতিদিন একজন দুইজন করে কাস্টমার থাকে যারা আমার আমাকে বিভিন্নভাবে কনভিন্স করে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে আমি মসজিদ নির্মাণ করতেছি আল্লাহর ঘর তৈরি করতেছি বা আমি মানুষকে দান দেই বা কিছু যতটুক সাধ্যের মতন কুলায় ততটুক পরিমাণ দেই এবং আমার দিলটা অনেক নরম এটা মোটামুটি আমার কাস্টমার আমার ভিডিও দেখে বুঝে গিয়েছে যার জন্য এভাবে আমাকে ঠকানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে তারা তো কালকে রাতে আমার এক স্টাফের সাথে আমার স্টাফ বলতে আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের সাথে একটা মেয়ের চ্যাটিং হয়েছে মেয়েটা কী কী লিখেছে সেটা আমি জাস্ট আপনাকে দেখাই উনি এখানে এখান থেকে শুরু করি তাইলে আপনারা বুঝতে পারবেন এতবারের মতো একবারের মতো একটু বারের মতো হেল্প করবা আপু একটা হেল্প একটা কথা বলবো জি বলুন কী হেল্প আপু তারপর লেখছে আপু বিশ্বাস করো আমাকে আমি যদি তোমাকে টাকা পরে দেই কিছু হইব আমাকে একটা ক্রিম দিবা তুমি তো আমার স্টাফ কি বলছে সেটা আপু আমাদের এখানে পুরোটাকে বিকাশ করে অর্ডার করতে হবে আপু এখানে বাকির কোনো সিস্টেম নেই আপু এটা হচ্ছে একটা অনলাইন পেজ আপু তারপর উনি লেখছে আপু তোমাদের ভিডিওতে দেখি জি আপু আপু ভিডিওতে তো বলা নেই আপু বাকি তো প্রোডাক্ট নেওয়ার কথা আপু ওটা তো পুরোটাকে বিকাশ করে অর্ডার করতে হয় আপু তারপরে উনি লিখছে তাইলে আপু কি আর করব তাইলে ভিক্ষা দেও মানে উনি আমাদের কাছ থেকে ক্রিম ভিক্ষা চাইতেছে মানুষ টাকা পয়সা চায় চাল ডাল চায় এখন আবার দেখি মানুষ মানে ফর্সা হওয়ার জন্য সুন্দর হওয়ার জন্য ক্রিম ভিক্ষা চায় ভিক্ষা দাও আমাকে অনেক মানুষকে ওই অনেক মানুষকেই তো হেল্প করো ভিডিওতে দেখি তো আসলে কি আপু আপনি বিশ্বাস করবেন কি না এখন ভালো করে খাবার খাইতেও পারি না এত সমস্যার মাঝে আছি মানে উনি খাবারও খেতে পারে না এত সমস্যার মাঝে আছে যদি কিছু মনে না করো তাহলে আমাকে একটু একটু বিশ্বাস করে একটা ক্রিম ভিক্ষা দাও কসম আল্লাহ আপু যা বলছি সব সত্যি কথা আপু কিছু একটা বলো বোনের মতো একটু হেল্প করো কিছু আপু কিছু একটা রিপ্লে দাও বোন তারপরে আমি যখন রাতের এশার নামাজের পরে আমি অনলাইনে আসছি আমার অফিসের স্টাফরা সব চলে যাওয়ার পরে তখন আমি লিখছি এটা মেসেজটা কিন্তু আমি দিছি এই যে মেসেজটা পড়বো সেটা আমি নিজে লিখছি কারণ এভাবে মানুষ আমাকে ঠক এই মেসেজ যদি দুই মাস আগে ছয় মাস আগে হইতো তাইলে আমি নিজেই কিন্তু কাস্টমারকে বলতাম আচ্ছা ঠিক আছে আপনার নাম ঠিকানা দেন আমি আপনাকে ক্রিম গিফট করবো এভাবে করতে করতে আসলে আমার বিজনেসের বারোটা আমি নিজেই বাজাইতেছি এটা করা যাবে না কারণ বিজনেসটা আসলে ভিক্ষা দেওয়ার জন্য বা দান করার জন্য না এখানে হয়তো আমি একটা প্রোডাক্ট দশ টাকা দিয়ে কিনে সেটা আট টাকা মানে বারো টাকা বিক্রি করবো বারো টাকা বিক্রি করতে না পারি নয়টা এগারো টাকা বিক্রি করবো না হয় সমান সমান বিক্রি করবো যাদের সমস্যা আছে তাদের কাছে লাভ না করলাম কিন্তু তাদেরকে আমি ফ্রিতে প্রোডাক্ট দেওয়ার জন্য তো আমি বিজনেস করতে বসিনি এটা তো আপনাদেরও বুঝতে হবে তাইলে আপনারা কি চান আমার বিজনেসটা নষ্ট হয়ে যাক কেন ফ্রিতে চান আমার কাছে এভাবে তারপর আমি ওনাকে মেসেজটা লিখছি মেসেজটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আপনারাই বলেন এই মেসেজটা আমার লেখা ভুল হয়েছে কিনা আমি লিখছি খাবার খেতে পান না অথচ অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন আবার এমবি কিনে টিকটক ফেসবুক এগুলোও চালান ভালো তো ভালো না আমি এটা লিখছি ওনাকে জাস্ট উনি আমাকে কী লিখছে আসলে আপু এখন থেকে ওয়াইফাই নিছি মানে উনি বাসায় ওয়াইফাই এনেছে তাইলে উনি ওয়াইফাই নেয় অথচ একটা বিউটি প্রোডাক্ট স্কিন কেয়ার প্রোডাক্টের পেজে এসে উনি ক্রিম ভিক্ষা চায় আর আপনি এত ভালো মানুষ হইয়া এইটা বলতে পারলেন মানে উনি খুব হার্টেড হইছে আমি এত ভালো মানুষ হইয়া এটা বলতে পারলাম মানে এটা আমাকে আবার ইমোশনালি ব্ল্যাকমেইল করা মানে আমি বলবো আসলে তো আমি ভালো আমার এই ভালো সাজার মানে যে লোভ সে লোভটা মানে উনি জাগাইতেছে যে আপনি যে ভালো সেটা ভালো হন ভালো মানুষই দেখান আমাকে এমনি এমনি ক্রিম দিয়ে দেন তারপর লেখছে আপনাকে এত বিশ্বাস করি এই যে মেসেজটা যেটা আমি নাড়াইতেছি আপনারা অবশ্যই বুঝতে পারবেন কারণ এটা আমি স্ক্রিন রেকর্ড করতেছি আপনাকে এত বিশ্বাস করি আর আপনি আমাকে এটা এত বড় একটা কথা বললেন কাজলাপু ছি 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 মানে সে পুরা ছি 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 দিয়েছে আমাকে তারপরে আমি ওনাকে লিখছি ফ্রিতে ক্রিম দিলে আর সি বলতেন না সত্যি কথা বললেই সি তাই না এটা একটা অনলাইন পেজ আপনার মামা বাড়ি না ওনাকে বেশি কিছু বলি নাই ফালতু মহিলা তারপর দেখলাম যে উনি খুব লিখতেই আছে লিখতেই আছে পরে আমি এখান থেকে ওনাকে ব্লক দিয়ে দিয়েছিলাম পরে সকালে এইমাত্র আপনাদের জন্য ভিডিওটা করব তার জন্য আমি এখানে এসে দেখি উনি আমাকে ব্লক দিয়ে দিছে তার মানে দেখেন এই এনার আইডিটা আপনাদের একটু দেখাবো ওনার আইডিটাও হয়তো আমি দেখাইতে পারবো না কারণ উনি আমাকে ব্লক দিছে ওনার আইডিটা সম্পূর্ণই ফেক আর এই যারা এই ধরনের কাজ করে
তারাই মূলত যাদেরকে আমি ক্রিম দেই না ফ্রিতে, তারাই মূলত টুকটাক আইডি টাইডি খুলে আমার নামে প্রকাশ করে যে আমার প্রোডাক্ট ভালো না অমুক তমুক। কারণ এই মহিলা আমাকে ফোন দিয়েছিল কালকে রাতে, ফোন দিয়ে বলছিল আপু আপনি যদি এই ঘটনার আগে ভাবছি কি আমি ওনাকে চিনতে পারবো না, উনি আমাকে ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলেছিল যে আপু আপনি যদি আমাকে কিছু প্রোডাক্ট দেন তাহলে আমি আপনার নামে বিভিন্ন জায়গায় বলে বেড়াবো যে আপুর প্রোডাক্ট অনেক ভালো অনেক ভালো। তা আমি বলছি শোনেন আপু আমার যদি প্রোডাক্ট ভালো হয় তাহলে আপনাকে আমার জন্য প্রচার করতে হবে না, আল্লাহর রহমতে দেখবেন যে মানুষ এমনিতেই প্রচার করবে আমার প্রোডাক্ট নিয়ে যদি মানুষ উপকার পায়, তাহলে আপনাকে প্রচার করতে হবে না আপু, কিন্তু ফ্রিতে দেওয়া যাবে না আপু, কারণ আমি এই প্রোডাক্টগুলো আমার এর জন্য খরচ করতে হয় ব্যয় করে, তারপর কিনে এনে কিছু প্রোডাক্ট আমাদের নিজস্ব ফর্মুলা নিজস্ব কারখানা থেকে তৈরি করলেও ওগুলো সমস্ত কাঁচামাল কেমিক্যাল থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের কিনতে হয় আপু, আর এখন সব কিছুর দাম এত বেশি লাভ করা এত সহজ না, তারপরে যে 2 টাকা লাভ হয় সেটা আপনি লাভে না দেন, আপনি সমান সমান টাকায় নেন কিন্তু ফ্রিতে দিতে পারবো না। তো উনি আমাকে বলে যে আপু ফ্রিতে যদি না দেন তাইলে দেখা গেছে আমি যদি আপনাকে নামে একটা বদনাম করে দিই তাইলে আপনার কি সেটা ভালো হবে? তো তখন আমার একটু মেজাজটা খারাপ হয়ে গেছিলো যে ওনাকে ফ্রি না দিতে পারি কি উনি আমার বদনাম করবে। তো এই ধরনের মানুষরাই কিন্তু আমার পিছনে আমার নামে বদনাম করবে যে ওনার প্রোডাক্ট ভালো না বা কিছু। আপনারা জাস্ট মানুষগুলোকে চিনে রাখেন, আসলে চিনবেন কীভাবে? পর্দা দিয়া আমি দেখছি কোরআন শরীফের ছবি বুকে নিয়া তারপর প্রোফাইল পিকচার দিয়েও তারা মিথ্যা কথা বলে। তো এদেরকে আসলে চিনে রাখার কিছু নাই, কারণ মিরাজে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিল, কথাটা আসলে এখানে বলা উচিত না তবুও বলি, তখন দেখছিল একটা পাখির হলুদ রঙের একটা খুব সুন্দর পাখি, কিন্তু ডানায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, খায় মানুষের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায় মানুষের গু 20টা। তো দেখে জিজ্ঞাসা করছিল যে এইটা কেন? তো শেষ জমানায় এমন কিছু মানুষ আসবে যাদের লেফাস থাকবে একদম ইসলামিক দৃষ্টিতে, দাড়ি থাকবে লম্বা, পাঞ্জাবি টুপি থাকবে মাথায়, অথবা মহিলা হইলে বোরখা একদম হাত মোজা পা মোজা, কিন্তু ভিতরে করবে সব শয়তানিয়ার বাটপারি। তো এরা হচ্ছে তারা, তাদেরকে আপনারা একটু চিনে রাখেন। এই হচ্ছে সেই ধরনের লোক যারা ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ইমো তারপর টিকটক সারারাত্র টিকটক দেখে, অথচ তারা মানুষের কাছে ক্রিম ভিক্ষা চায়, যদি না দেয় তাইলে তাদের নামে বদনাম করে, বিভিন্ন পেজ খুলে আইডি খুলে বিভিন্ন রকমের মিথ্যা কথা বলে। তো আপনারা দয়া করে এই মানুষগুলোকে একটু চিনে রাখেন। আর আমি আসলে এই রকমের বোকামি আর করব না, কখনোই কাউকে ফ্রিতে প্রোডাক্ট দিব না। হ্যাঁ, তবে আমি একটা কথা বলি, যারা একান্তই গরিব মানুষ তাদের সমস্যা থাকলে তারা বলবেন যে আপু কিছু টাকা কম রাখেন, আমাদের সাধ্যের মধ্যে হইলে আমরা চেষ্টা করব কিছু টাকা কম রাখানোর জন্য, কিন্তু এই রকমের ফ্রি কিন্তু কখনোই কাউকে দেব না। সেটা আমি আগে দিতাম, আমি আগে একটা কম্বো সাবান বলেন সুথিং জেল বলেন যা বলেন মানুষ চাইলেই আমি দিয়ে দিতাম, কিন্তু আমার দিয়ে দিয়ে আমার বিজনেস আমি হিসাব করে দেখছি 1 মাস আমার 13 লক্ষ টাকা পর্যন্ত মানে লস হয়েছে বিজনেসে। তো এভাবে আসলে তো আমি ভাবতাম শুধু যে বিজনেসে উত্থান পতন থাকবে, মানুষের লাভ লস নিয়েই মানুষের জীবন, কিন্তু এটা আসলে কোনো জীবন না যে মানুষ চাইবে আর আমি দিয়ে দিব না, আর না দিতে পারলে আমার নামে বদনাম বলবে সেই ভয়েও আমি দিয়ে দেবো। এখন থেকে জান্নাতুন্নুর কাজুল ভয় পায় না, কারণ আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আছে। আপনারা যদি একজন আমার নামে বদনাম করেন তাতে কিছু হবে না। আর একটা কথা, হেটার্স না থাকলে কেউ কখনোই সামনের দিকে আগাইতে পারে না। যখন আমি বুঝবো যে আমার হেটার্স আছে, কেউ আমাকে হিংসা করে, তার মানে আমি সফল, কারণ আমি সফল না হইলে কেউ আমার পিছনে কিছু বলতো না। তো ভালো থাকবেন সবাই, যারা আমার পাশে আছেন তাদের জন্য এই ভিডিওটা না, যারা আমার হেটার্স তাদের জন্য এই ভিডিওটা। আশা করি সবাই বুঝতে পারছেন, যারা আমাকে ভালোবাসেন ভালোবাসবেন, পাশে থাকবেন, আপনার জন্য দোয়া ভালোবাসা শুভকামনা সব কিছু থাকবে আপনাদের জন্য, কিন্তু যারা আমাদের হেটার্স তাদের জন্য এরকমের ভিডিও পরপর আসতেই থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।